হত্যা নির্যাতনের মাধ্যমে সরকার দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুক্রবারের হত্যাকাণ্ডের ঘটনা ও এরই মধ্যে সারা দেশের সহিংসতার ঘটনায় সরকার মিথ্যা মামলা করায় পুলিশ যখন তাদের গ্রেপ্তার করতে যায় তখন গ্রামবাসী তাদের প্রতিহত করে, আর তখন সরকার পাখির মতো গুলি করে জনগণকে হত্যা করছে। এই হত্যাকাণ্ডকে গণহত্যা না বলে কাকে গণহত্যা বলা হবে প্রশ্ন করেন বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব। বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্বিচারে গুলি করে গণহত্যা আয়ামে জাহিলিয়াতের যুগকে হার মানিয়ে দিচ্ছে। গোটা দেশকে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং তাদের সেবাদাসে পরিণত পুলিশ, র‍্যাব ও বিজিবি বাহিনী হত্যাযজ্ঞের মাধ্যমে এক ভয়াল নরকপুরীতে রূপান্তরিত করেছে। বাংলাদেশ আসলে এখন এ ভ্যালি অফ ডেথ, একটা মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছে।